সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি বর্তমানে বড় একটা স্ক্যাম নিয়ে, যেটা মোটামুটি ম্যাক্সিমাম মানুষের সাথে হচ্ছে, বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সার ফাইবারে রিসেন্টলি জয়েন হয়েছেন আপনারা বা নতুন গিগ তৈরি করছেন, দেখা যাচ্ছে যে তাদেরকেই টার্গেট বেশি করা হচ্ছে এবং কিছু পুরাতনদেরকেও টার্গেট করা হচ্ছে এই স্ক্যামটা। যদি আপনি সতর্ক না থাকেন তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা হারাতে পারেন, এমনকি আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিষয়টা কি হচ্ছে, বর্তমানে আমরা যারা নতুন সেলাররা ফাইবারের ভিতরে আমরা কাজ করতে আসতেছি, তখনই আমাদের ফাইবার ওইখানে কোনো একজন স্ক্যামার যারা ফাইবারের লোগো ব্যবহার করে একটা ফাইবার সাপোর্ট টিম নাম দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে, দেখা যাচ্ছে যে তারা আমাদেরকে মেসেজ করছে এবং কি আমাদের ইমেলটাকে যদি তারা বের করতে পারে, যদি বের করতে পারে তো তারা দেখা যায় ইমেলের ভিতরেও ভেরিফিকেশন কোড আমি স্ক্রিনে দিয়ে দিব কী টাইপের হয়ে থাকে, ওইগুলো পাঠিয়ে দেয়, একটা কিউআর স্ক্যানার কোড আমাদেরকে পাঠিয়ে দেয়। যখন আমরা কিউআর স্ক্যানারটাকে আমাদের ফোন বা ল্যাপটপ বা কোনো কিছু দিয়ে যখন আমরা ওই কিউআর স্ক্যানারের উপরে আমরা স্ক্যান করতে যাই, তখন আমাদেরকে পেমেন্ট মেথডে নিয়ে যায়, বলে যে তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এই ধরনের যে পেমেন্ট মেথড আছে এই পেমেন্ট মেথডের মাধ্যমে বলে ভেরিফিকেশন করতে। যখন আমরা পেমেন্ট মেথডে ওইখানে যাব, যাওয়ার পর যখন আমরা সমস্ত তথ্য দিয়ে সাবমিট করব, দেখা যাবে 3,000 টাকা থেকে 10,000 টাকা যার যেরকম অ্যামাউন্ট ওরা ধরে ওই জায়গাটাতে, দেখা যায় অটোমেটিকলি কিন্তু পেমেন্টগুলো নিয়ে যাচ্ছে। তো যদি ফাইবার কখনো আপনাকে মেসেজ করে বা আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করাইতে চায়, তাহলে আপনাকে সর্বপ্রথম দুইটা জিনিস করে থাকবে তারা, কী কী, প্রথমে ইমেলে মেসেজ করবে এবং আপনার ফাইবার নোটিফিকেশনের ওইখানে জানাইয়া দেওয়া হবে, এবং আপনার ফাইবারের উপরে সুন্দর করে বারের মতো একটা কালো চিহ্ন আসবে যেখানে বলবে ভেরিফিকেশন করতে বলবে। এটা কখন করতে বলবে, যখন আপনি একটা দুইটা তিনটা প্রজেক্ট কমপ্লিট করবেন, তার আগে কিন্তু ফাইবার আপনাকে কখনোই ভেরিফিকেশন করতে বলবে না, এটা হাজার চেষ্টা করলেও কিন্তু আসবে না। কিন্তু আপনাকে নোটিফিকেশনের ওই জায়গাটাতে না এসে মেসেজগুলো আস্তে আস্তে হচ্ছে ইনবক্সে, ইনবক্সে যখন মেসেজগুলো আসবে তখন আপনাকে বুঝতে হবে যে এখানে বেশিরভাগই স্ক্যাম। আরেকটা কথা আপনারা মনে রাখবেন, ফাইবার যখন ভেরিফিকেশন করতে দিবে আপনাকে মিনিমাম 14 দিন সময় দিবে, 14 দিনের ভিতরে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, এর মধ্যে যদি না করেন তাহলে প্রবলেম আছে। তো আপনার যে স্ক্যানার বা কিউআর স্ক্যানার পাঠাবে বা কিউআর কোড পাঠাবে, তাদের অ্যাকাউন্ট কিন্তু সর্বোচ্চ 72 ঘন্টার আগেই সাসপেন্ড হয়ে যায়। দেখা যায় আপনার মতো আরও 1-2 হাজার মানুষকে কিন্তু তারা পাঠাইছে, ঠিক আছে, তারা ফাইবার কিন্তু এটা বুঝে ফেলে, ধরে ফেলে, 72 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে দেখবেন যে তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে ফেলছে। যখন অ্যাকাউন্টটা সাসপেন্ড করবেন তখন নিজ দিয়ে লেখা থাকবে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার রেসপন্স রেটের কোনো ক্ষতি হবে না বা রেসপন্স রেট কমবে না। যদি এরকম মেসেজ আসে বা বিভিন্ন ধরনের বলে যে ভয়ভীতি দেখায় ফাইবারের ভিতরে, আপনি ওগুলো ইগনোর করবেন, হ্যালো হাওয়ারিও দিয়েই আপনি ইগনোর করবেন, তাহলে কিন্তু আপনি শতভাগ সেফ। এবং কি অনেকের মেলের ভিতরে কিন্তু মেসেজগুলো যাচ্ছে, তো মেলের ভিতরে মেসেজগুলো গেলে আপনি মেল থেকে মেসেজগুলোকে স্প্যামে পাঠিয়ে দিবেন, এরপরে যতই তারা মেসেজ করুক আপনার ওখানে দেখা দরকার নাই। ফাইবার আপনাকে কখনোই টাকা দিতে বলবে না, ফাইবার আপনাকে ভেরিফিকেশনের জন্য কোনো চাপ সৃষ্টি করবে না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে হ্যান ত্যান এরকম কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। আপনারা যদি প্রপারলি কাজ করেন তো তথ্য ভালোভাবে নিয়ে বা ভালোভাবে যাচাই করে যে আসলেই ফাইবার থেকে আসছে কি না, না যাই না হুদাই একজনে কিউআর স্ক্যানার পাঠাইলো বা কিউআর কোড পাঠাইলো, আপনি যাই স্ক্যান করবেন, এটা হয় না। হ্যাঁ, একটা ফাইল পাঠাইলো সেটাকে ভেরিফিকেশন না করে আপনি ওপেন করবেন না, এখানে অনেক ধরনের প্রবলেম হচ্ছে ফাইবারের ভিতরে। যারা নতুন সেলার এগুলো বুঝবে না, অনেক সময় দেখা যায় আমরা যারা 5-7 বছর ধরে কাজ করতেছি, দেখা যায় তাদেরকেও অনেক সময় কিন্তু গোল খাওয়াইতে চায়, মানে আমরা নিজেরাও কিন্তু মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আসলে এক্স্যাক্টলি হচ্ছেটা কি। তো অবশ্যই সেভ হচ্ছে 72 ঘন্টা 24 ঘন্টা অপেক্ষা করা। যদি আপনি না বুঝেন, যদি আপনি একদমই নতুন হন যে এদের স্ক্যামটা ধরতে পারতেছেন না, তাহলে অপেক্ষা করেন হাই হ্যালো দিয়ে রেখে দেন। আর ফাইবার আপনাকে কখনো মেসেজ দিয়ে বলবে না তুমি এটা করো, হ্যাঁ, ফাইবার আপনাকে নোটিফিকেশন করবে বা আপনাকে সরাসরি ইমেল করবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি যখন কাজ করবেন ফাইবারের ভিতরে সতর্ক অবলম্বন করে কাজ করবেন, এখানে আমরা কোনো টাকা দিতে আসি নাই, টাকা ইনকাম করতে আসছি। টাকা কীভাবে ইনকাম করব, টাকা আমরা ইনকাম করব হচ্ছে আমাদের মেধা বিক্রি করে, আদারওয়াইজ কোনো অন্য কোনো ধান্দা না। বা কেউ যখন আপনাকে বলবে যে আপনি এই স্ক্যামটা করছেন, আরেকটা প্রবলেম হচ্ছে অনেকের কাছে বলে যে তুমি এই গিকের এই স্ক্যামটা করছো বা অন্যের গিক কপি করছো হ্যান ত্যান বা অন্যের ফটো কপি করছো, এই জন্য তোমার ওয়ার্নিং আসছে বা ওয়ার্নিং দেওয়া হবে, তুমি তাড়াতাড়ি ভেরিফিকেশন করো আসলে তুমি বৈধ কিনা, এরকম নানা ধরনের কিন্তু ভয় দেখাইতে পারে। এখান থেকে সবসময় দূরে থাকবেন, আর চিন্তা করার কিছু নাই,
এখানে যদি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট করতে পারেন, আরও যদি কোনো স্ক্যামের শিকার হন, যদি আপনারা মনে করেন যে আমি আসলে বুঝতে পারতেছি না এটা আমার সাথে স্ক্যাম হচ্ছে কি না, তাহলে আমাকে মেসেজ করবেন অথবা আমাকে সরাসরি কল করতে পারেন যে ভাই এই প্রবলেমে পড়ছি, তাহলে আমি যতটুকু হেল্প করা দরকার আমি এটা আপনাকে করতে পারবো, মানে আপনাকে হেল্প করতে পারবো যদি আমার সময় হয়তো। আর কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করলে আমাদের সাপোর্ট টিম সহ আমি নিজেও রিপ্লাই করে থাকি, সমস্যা হবে না আশা করি। যদি নতুনরা একদমই প্রবলেমে থাকেন তাহলে আমাকে কল করবেন একটা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কীভাবে আমাদের স্ক্যামগুলো করতেছে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তানি এমনকি ফিলিপাইন, বেশি রাশিয়ারা এগুলো করতেছে, যাদের নতুন ফাইবার কিন্তু অনেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারতেছে না। এই জন্য দেখা যাচ্ছে যে যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতেছে তাদের অ্যাকাউন্টগুলো নেওয়ার প্রসেসিং চালু করছে বা নতুন সিস্টেম তৈরি করছে। তো সবাই সতর্ক অবলম্বন করে ফাইবারে কাজ চালিয়ে যান, হ্যাপি ফ্রিলান্সিং। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।